আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আকাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, আজকে যে রোগটা নিয়ে আলাপ করবো সেটা হলো বাতের রোগ। অর্থাৎ যদি মানুষ বলে না যে বাতের ব্যারাম, সুপ্রাচীনকাল থেকে এই রোগটা এবং মানব জীবনের সবচেয়ে বেশি পরিচিত একটা রোগ। অল্প বয়সের ছেলেবেলারা কিন্তু এই রোগ সম্বন্ধে অবগত না হয়, কারণ ওদের শরীরে কিন্তু এগুলো নাই। বয়স যত বাড়তে থাকবে বাত তত বাড়ে, যত বৃদ্ধ বৃদ্ধা মানুষ দেখবেন বাত তত বেশি তাদের কাছে বেশি পরিচিত, বুঝলেন না? তো বাত আছে ওই বিভিন্ন প্রকার। সেই আগের জামানা থেকে একটা প্রচলিত কথা আমরা গ্রামে শুনতাম যে বাতেরা পঁচাশি ভাই, মানে পঁচাশি তো একের কম না, অনেক সংখ্যায়। অর্থাৎ বুঝাইতে চেষ্টা করতো যে বাত পঁচাশি প্রকার, আসলে পঁচাশি প্রকারের বেশিও হইতে পারে কমও হইতে পারে, এটা আমার সঠিক জানা নাই, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নাই। তবে বাত যে বহু প্রকারের এতে কোনো সন্দেহ নাই, নানান জায়গায় বাত হয়। কোনো কোনো বাত আছে বংশানুক্রমিক, একটা মারাত্মক খারাপ, বুঝছেন না, ওই বংশের সবারই ওই একটা নির্দিষ্ট বয়স হলে বাত হয়। আবার কতক আছে ওই আংশিক, কিছু আছে ওই যে শরীরের যে ওই যে নখগুলি আছে পা এবং হাতের এই গিটে গিটে বাত, বুঝছেন না, কামড়ায় চাপায় গিটে গিটে। কতক আছে এক জায়গায় স্থির থাকে, কতক আছে অন্য জায়গায় ট্রান্সফার হয়, কত আছে এই যে বড় বড় যে জয়েন্ট আছে এই জয়েন্টের মধ্যে বাত, বিশেষ করে এই যে গিরা আছে না দুই পায়ের এই গিরার মধ্যে, তারপরে মাজার মধ্যে, তারপর ঘাড়ের মধ্যে ইত্যাদি ইত্যাদি। কত কাছে এই এক জায়গায় আছে, আবার আরেক জায়গায় আছে, আরেক জায়গায় যায়, আর বললামই তো কত কি স্থির থাকে। আবার কোনো জয়েন্ট না, এমনি ওই সোজা বড় হাড় ওর মাঝখানে আবার বাত কোনো কোনো সময় দেখা যায়। বাত মাংসপেশিতেও হয়, তাইলে জয়েন্টও হয় বললাম, হাড়েও হয়, কাজে বাত একটা অত্যন্ত খারাপ একটা ব্যাধি, বুঝছেন না, ঘুরে ঘুরে সারা শরীরে কষ্ট দিতে থাকে। চিকিৎসা করেন বা না করেন, মাঝে মাঝে দেখবেন খুব বাড়ে, মাঝে মাঝে কমে, বুঝছেন না। আরেক প্রকার বাত আছে মোস্ট ডেঞ্জার, সেটা হলো সংকুচিত হয়ে আসে, কোটটা ধরে আসে, অর্থাৎ হাত পায়ের বিশেষ করে রাত্রে শুইলে দেখবেন যে সংকুচিত হয়ে আসতে থাকা যায় না, তখন এত কষ্ট। তারও সুনির্দিষ্ট বড় ওষুধ আছে, বুঝছেন না। আবার দেখা যায় ওই কালাইয়া নেয় কতটা এই আসে এই যায়, কতটা জমাট বাঁধা ব্যথা, কতটা পিনপিন অল্প জায়গার মধ্যে ব্যথা ইত্যাদি নানা ধরনের। তো যা হোক, ওই যেমন নানান ধরনের বাত, হোমিওপ্যাথিতে ওষুধও বহু প্রকারের। তো ওষুধগুলির নাম একবার পরিচিত হয়ে একটা অল্প, এত নাম বলে তো এই ভিডিও তো শেষ করা যাবে না, তবে যেটা সচরাচর যে ওষুধগুলো ব্যবহার হয় একবার নামটা পরিচয় করে দিই। লিডম্পাল, ক্যালমিয়া, রাস্টক্স, রডোড্রেন্ড্রন, কলোফাইলাম, ল্যাককেন, ব্রায়োনিয়া, আর্টিকা ইউরেন্স, গুয়েকাম, হেরামমেট, সেঙ্গোনেরিয়া ক্যান, মেডোরিনাম, কোষ্টিকাম, থোজা, সালভা ইত্যাদি ওষুধগুলি সচরাচর ব্যবহার হয়। আবার বায়োকেমিক্যালও আছে, বুঝছেন না, বায়োকেমিক্যাল সাধারণত ক্যালকেরিয়া, ফ্লোর, ম্যাকফস, তারপরে ফেরামফস, এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। তো যা হোক, ওই যে ওই বাত নিয়ে কোনো চিন্তা নয়, বাত যেমন বেশি প্রকার হোমিওপ্যাথিতে সারবেই সারবে, তবে এগুলো তো পুরাতন ব্যাধি, বহুদিনের স্নায়ুবিক বা এটা দেহের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, তো বংশানুক্রমিকের ওই জানটা রয়ে গেছে শরীরে, কাজেই একটু সময় লাগে, সময় দেবেন দেখবেন যে বাতের চিহ্নও থাকবে না এই হোমিওপ্যাথিকের ব্যবহারে। বন্ধুগণ, আজকের মতো বিদায়।